জাপানের রেইড রেইডা চেষ্টা করছেন একটুখানি গতি সঞ্চার করতে এবারে সবাই মিলে দারুণ একটা ট্যাকেল চমৎকার হোল্ড নতুন ভাবে আবার সর এর মধ্যে দারুণ হচ্ছে বেত জাপান Very nice and friendly gesture from both the teams.

চমৎকার একটা ক্যাচিং জাপানের কাছ থেকে এবং রেডারকে কিন্তু আউট করে দিয়েছেন সুতরাং জাপান প্রথম রেডটা অপরেন্টের সেইখান থেকে কিন্তু পয়েন্ট অর্জন করেছে এক সময়তে গিয়ে জাপান জাপান বনাম ইরাক বিশ্বকাপ কাবাডিতে দু দোবার নার্সা হওয়ার খ্যাতি আছে ইরাকের অন্যতম শক্তিশালী দল প্রথমবার এর আগেও খেলেছে ইরাক এবং একমাত্র ফেডারেশন যারা টানা চতুর্থবার আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে এবং শুরুটা হয়েছিল সেই করোনার মধ্যখানে অনেক রিস্ক ছিল কিন্তু ইজুমি নম্বর 10 কিন্তু কট হয়ে গেলেন তিনি দারুণ একটা আঙ্কেল হোল্ড এবং ফুল টিম এফোর্ট ইরাকের চমৎকার সুসজ্জিত একটা পরিবেশ চমৎকার ব্র্যান্ডিং আন্তর্জাতিক টুর্নামেন্টের সাথে বাংলাদেশ দীর্ঘদিনের সম্পর্ক এই মুহূর্তে ব্লক জাপান কুলিয়ে উঠতে পারছে না প্রতিপক্ষ এবারে ভুল করে বসলেন ফুটো একটা মোটেও ভালো ছিল না রেডার ফিরে গেছেন এই রেড থেকে পয়েন্ট অর্জন করতে পারেনি এরাকে রেড এবার কিন্তু চমৎকার ট্যাকল হয়েছে দারুন জাপানের এবং জাপানিরা কিন্তু এই মুহূর্তে কোর্টে জাপানের রেড রেডা চেষ্টা করছেন একটুখানি গতি সঞ্চার করতে এবারে সবাই মিলে দারুণ একটা চমৎকার হোল্ড অ্যাঙ্কেল হোল্ড থাই হোল্ড আর নেক হোল্ড কিন্তু সাকসেসফুলি সাকসেসফুলি তিনি বলছেন যে তিনি তিনটা পয়েন্ট পাবেন ডিফেন্ডারদেরকে তিনি ছিটকে দিয়েছেন কোর্টের বাইরে লবির বাইরে চলে গেছেন এবং তারা কিন্তু এগিয়ে আসছেন কাবাডির প্রতি এবং ন্যাশনাল টিমের সাকসেস দেখলে সেটা আপনি বুঝবেন গত তিনটা আসরে এই বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন গত তিনবারে চ্যাম্পিয়ন হ্যাট্রিক চ্যাম্পিয়ন এবারেও তারা কিন্তু ফার্স্ট ম্যাচটা দেখেন যেভাবে সাউথ কোরিয়ার মতো একটা শক্তিশালী দলকে যেভাবে নাকানি চুবানি খাওয়ালো আমরা এশিয়ান গেমসেও কিন্তু আমাদের ওই ধরনের সাফল্য নেই আমরা ব্রোঞ্জ পদক পেয়েছি ওয়ার্ল্ড কাপে বাট আমাদের টার্গেট যেটা স্বর্ণ সেটা দরকার মূলত কোথায় আসছি তবে আরো একটা চমৎকার চমৎকার ট্যাকেল ইরাকের কাছ থেকে আরো একটা পয়েন্ট পেয়ে গেছে ইরাক ইরাক কিন্তু ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে ফার্স্ট হাফের খেলা শেষ মুহূর্তে বলতে বলতে ফার্স্ট হাফের খেলাটা শেষ হয়ে গেল যেখানে 25 13 ব্যবধানে এগিয়ে থাকলো ইরাক জাপানের বিপক্ষে দারুণ পারফর্ম শো করছে ইরাক এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়েছে প্রথম অর্ধে পঁচিশ তার পয়েন্ট এগিয়েছিল দ্বিতীয়ার্ধে থেকে অলরেডি একটা পয়েন্ট নিয়ে নিয়েছে ইরাক এবতে জাপানের আক্রমণ জাপানের খালবাটি এমতে ধরেছেন খুব ভালোভাবে প্রথম দফা ল্যাং মেরে ফেলেছেন পাটাকে প্রথমে অবশ করেছেন বা বশ করেছেন এরপরে বডি চমৎকার আয়োজন আজকে বিকালে বর্ণাঢ্য আয়োজনের অনুষ্ঠানের সূচনা হয় টোলকানি টানে এরকম একটা অবস্থা নতুন ভাবে আবার সরুণ হচ্ছে বেত জাপান সব কিছুতেই তাদের শ্রেষ্ঠত্ব আছে অলিম্পিকে তাদের পদক আছে এবং সেটা পদক তালিকায় তারা একেবারে শীর্ষস্থান ইরাকের একটা লেফট কর্নারে পাঁচালা ছিলেন শেষ মেশ পারলেন না কলিয়া পয়েন্ট এসছে মাও শেষ নতুন করে আবারও খেলা শুরু হলো ভাই দলের এটি প্রথম খেলা তৃতীয় ম্যাচ চলছে প্রথম দিনের আগামী কালো চারটি করে ম্যাচ সময় এক কাতারে এক লয় এক তালে এক কাদে ভর করে প্রতিপক্ষকে প্রতিপক্ষের রেডারকে ব্লক করেছে

এই মুহূর্তে বডি ব্যালেন্স তা হারিয়েছেন শেষ মুহূর্তে গিয়া এবং সেখানে বিট হয়েছেন তিনি এবং এই বডি ব্যালেন্সের কারণেই কিন্তু প্রতিপক্ষ দল তাকে সহজেই ব্লকটা করতে পেরেছে তলকানি পেরেছেন ব্লক হয়েছেন খুব ভালো ব্লকটা ছিল প্রথমে পাটাকে কব্জা করেছেন দেখুন রাইট কর্নারের দিকে বোনাস লাইনের দিকে যখনই গেলেন প্রথমেই তার ডান পাটাকে কবজা করা হয় এবং সেই সাথে রেফরি লম্বা বাসে যার অর্থ খেলাকে তো শেষ হলো শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা ভাই দলে খেলোয়াড়দের ফুল টাইম স্কোর লাইন ইনাক পঞ্চাশ জাপান চল্লিশ অর্থাৎ এই ম্যাচ জয়লাভ কোলে ইরাক ফুল টাইম স্কোর লাইন ইনাক পঞ্চাশ for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit tsports.com